বন বিভাগের কাছাড় ডিভিশনের অন্তর্গত ধলাই হাওয়াই থাং রেঞ্জের মথুরাপুর ফরেস্ট ভিলেজে চলছে অবাধে বন ধ্বংসযজ্ঞ, যার রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন বন বিভাগের বিষ্ণুপুর বিট অফিসার শরৎ সিংহ, আর চৌকিদার অর্থাৎ তদারকির দায়িত্বে রয়েছেন ওই এলাকার বাসিন্দা ময়না সাহু। ওই এলাকার বন ধ্বংসযজ্ঞ নিয়ে স্থানীয়দের অভিযোগ বর্তমানে লক্ষণীয় হয়ে উঠেছে। প্রতিদিনে বড়জোর সম্পদ ধ্বংস করা হচ্ছে, স্থানীয় লোকেদের অভিযোগ গোয়ালা পদবীর এক লোক সংরক্ষিত বনাঞ্চলে ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে। গাছ কাটার সময় দপ্তরে ফোন করেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। মাত্র কয়েকদিন আগে স্থানীয়রা কাছাড়ে ডিএফওর সাথে বিষয়টি নিয়ে সাক্ষাৎ করেন, পাশাপাশি একটি স্মারকপত্র তুলে দেন ডিএফওর হাতে। ডিএফও তাদের কাছ থেকে এলাকার মানচিত্র চেয়ে নেন, তখন সেই মানচিত্র পাঠিয়ে দেওয়া হয় ডিএফওকে, তবু অবস্থার কোনো হেরফের হয়নি। ধলাই থেকে ভিকে দাস রিপোর্ট। কই টাকা সাতটা মান কয়টা গাছ? চারটা। আচ্ছা, 150 ফুট মাছ হইব, 200 ফুট তে ব্যাস হইব, 150 ফুট মাছ হইব। গড়িটা গণি দেয় না নি একবার, গড়িটা সেই 1 2 3 4 5 6 6টা এখানে দেখা যায়। কোন সাইন দেখি? 6টা দেখা যায়। Mm-hmm.